দলের স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে স্থান পাওয়া বিএনপির দুই নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে ডাক্তার জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার যেন আর ফিরতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। বলেন, বিচার হবে প্রতিটি অন্যায় অবিচারের। যত দ্রুত সম্ভব সংস্কার করে এবং দেশে একটি গণতন্ত্র, অর্থাৎ জনগণের অধিকার, যেটা হারানো গণতন্ত্র, সেটি ফেরত দিয়ে এদেশের মানুষের সরকার প্রতিষ্ঠা হবে। আইনানুগভাবে যারা অন্যায় করেছে, দেশের মানুষ প্রচলিত আইন অনুযায়ী সে বিচার দেখতে পাবে। একবার 90-এ পতন হয়েছিল, জাতি শিক্ষা নেয় নাই, আর আজকে 2024-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গত 860 বৎসর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। কাজ এইটির পুনরাবৃত্তি বাংলার মাটিতে যাতে আর না হয়, সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি এড়াতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান মেজর হাফিজ। বলেন, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে সেনাবাহিনী সহ সব বাহিনী। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত, যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে, তারা সবসময় এদেশের জনগণের সাথে থাকবে, কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না, সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অভিযোগ করেন, ভারতে বসে বিপ্লবকে নস্যাতে চক্রান্ত করছেন শেখ হাসিনা। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ, এই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতির যাত্রাকে ব্যাহত করেছে। আপনারা দেখছেন যে তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। বলেন, জঞ্জাল সরাতে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার। প্রশ্নের জবাবে দ্রুতই পতিত সরকারের বিরুদ্ধে দায়ের করা সব মামলার বিচার কাজ অন্তর্বর্তী সরকার শুরু করবে বলেও আশা জানান বিএনপি মহাসচিব। 11 দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ, এবং দে আর সেটলিং ডাউন, দে উইল ডেফিনেটলি ডু। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশ টিভিটাই দেখছি।